হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বালুরঘাটে, আর এখানে সোমেনদা রয়েছে। সোমেনদা কি বলো? হাই। আর এদিকে দেবরাজ দা আছে। হাই। তো আজকে আমরা যাচ্ছি বালুরঘাটে, যেটা সাংবাদিক বনাম পুলিশ প্রশাসনের একটা মৈত্রী ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে। তো সেখানে আমাদেরও নাম রয়েছে, আমরা হয়তো খেলবো। তো সেই কারণে আজকে আমরা বালুরঘাটে যাচ্ছি। তো দেখা যাক কী হয়, কতটা কী খেলতে পারবো জানি না, তবে খুব এক্সাইটেড। যাই হোক, বালুরঘাটের দিকে যাচ্ছি এখন। এখন গাড়িতে রয়েছি, আর এখন আমরা রামপুরে। আমাদের ইচ্ছে রয়েছে বোল্লাতে যাওয়ার, বোল্লা কালী মন্দিরে যাওয়ার। তো দেখা যাক কী হয়। কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা আবার বোল্লার দিকে যাবো। সেখানে আরেকবার হাই করে দাও। তো চলুন মন্দিরে যাওয়া যাক বালুরঘাটের দিকে। এখন বোল্লা মন্দিরের রাস্তায় বোল্লা মন্দিরে যাচ্ছি, সেখানে পুজো দিয়ে তারপরে আবার বালুরঘাটের দিকে চলে এসেছি বন্ধুরা। বোল্লা মন্দিরে অনেকেই পুজো দিচ্ছে মন্দিরের ভেতরে। তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকবো না, বাইরে থেকে একটু দেখাই। বোল্লা মন্দির ঘোরা হয়ে গেল, আমরা যাই এবার বালুরঘাটের দিকে। আমরা অনেকটা লেট হয়ে গেছি অলরেডি। কি আমরা 512 নম্বর জাতীয় সড়ক দিয়ে বালুরঘাটের দিকে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন এই সব গাড়ি লরিগুলো রয়েছে, যেগুলো ট্রান্সপোর্টের লরি। আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য যায়। এই 512 জাতীয় সড়কের এক পাশ পুরো দখল করে রয়েছে লরিগুলো। এগুলো সব রাত্রিবেলাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এই 512 জাতীয় সড়ক সোজা হিলির উদ্দেশ্যে গেছে, হিলিতেই শেষ হয়েছে, এবং হিলির পরেই আন্তর্জাতিক বন্দর রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে যায় সাধারণ মানুষ, হিলি বন্দরকে কাজে লাগিয়ে এপার বাংলা ওপার বাংলার লোকেরা সরকারিভাবে যাতায়াত করে। চলে এসেছি বন্ধুরা বালুঘাটে, আর এটা হচ্ছে আমাদের জার্নালিস্ট ক্লাব। শঙ্কুদা আর বিশ্বদা রয়েছে, আপনাদেরকে একটু আমাদের ক্লাবটা ঘুরে দেখ। শঙ্কুদা, বিশ্বদা, অমিতদা, আমরা এখন সবাই স্টেডিয়ামে যাচ্ছি, খেলা হবে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব, ক্লাবের নতুন ভবন তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আমাদের জার্নালিস্ট ক্লাব। তো চলুন বন্ধুরা এবার স্টেডিয়ামের দিকে যাওয়া যাক। স্টেডিয়ামের দিকে যাচ্ছি। চলে এসেছি স্টেডিয়ামে। চলে এসেছি স্টেডিয়ামে, বালুঘাট স্টেডিয়াম। এটা আজকে এখানেই খেলা হবে। রূপক দা কি রেডি হচ্ছ নাকি? এই তো খেলতে আসলাম। প্রীতি ম্যাচটি এক্ষুনি অনুষ্ঠিত হতে চলেছে, আজকে এখানেই খেলবো মাঠে। এই মাত্র দক্ষিণ দিনাজপুর সাংবাদিক একাদশের ফটো সেশন হয়ে গেল। ছবি তুলতে ব্যস্ত উপলক্ষে প্রশাসন একাদশ বনাম সাংবাদিক একাদশের যে প্রীতি ম্যাচ, খেলা হয়ে গেল,
এখন প্রশাসন একাদশের গোরাচাঁদ বসাক ও জুয়েল সরকার দুই ওপেনার মাঠে নেমে পড়লেন দক্ষিণ দিনাজপুর প্রশাসন একাদশের পক্ষে। উন্নয়নের পথে 11 বছর সাংবাদিক একাদশ বনাম জেলা প্রশাসন একাদশ, একটি প্রীতি ম্যাচ এখন দেখতে পাচ্ছি। জেলা প্রশাসন খেলা শুরু হয়ে গেছে, আমরা দর্শক বসে গেছি, গঙ্গারামপুর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে ক্রিকেট, গঙ্গারামপুর থেকে হায়ার করে রেডি খেলা দেখার জন্য। জুয়েল সেই সঙ্গে রান হলো এক, জুয়েলের রান হলো এক। সিঙ্গেল খেলতে হবে, অনেক সিঙ্গেল খেলো, কারণ বড় মাঠ। এবার ঘোড়া ঘুরিয়ে দিয়েছে, ডিপ স্কয়ার লেগ থেকে সেই ফাঁকে জেলা প্রশাসন একাদশের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 3। সুবীর রাইট হ্যান্ড ওভার দা বল করছেন, জোরে হাঁকিয়েছেন কিন্তু সেইভাবে কানেক্ট হয়নি বল। থার্ডম্যান অঞ্চল থেকে ফিল্ডিং করলেন, সেই ফাঁকে রান সংখ্যা 15। কি বলছো তুমি? হ্যালো, মাঠে নতুন ব্যাটসম্যান তুষার শ্রী মেলার স্যার, রেকর্ড মার্ক করতেছি। হ্যাঁ, রেকর্ড। এবার একটু ঝুলিয়ে দিয়েছে, হাফ টাইম চলছে। চন্দন এই তুইন্দা চোখ মুখ ধুচ্ছে জল দিয়ে। রান তুলতে হবে, রূপক সরকার বল করবে ইন্ডোর স্টেডিয়াম প্রান্ত থেকে। এক মনোরম পরিবেশে উন্নয়নের পথে 11 বছর এই শীর্ষক ক্রিকেট প্রতিযোগিতা জেলা প্রশাসন বনাম জেলা সাংবাদিক। বল করছে ডিএম একাদশের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 11তম ওভারে 93। পাঁচ উইকেটের বিনিময়ে সপ্তশী নাক্সের 24 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরছেন 9টা উঠে। তিনি কিন্তু দেখার মতো দর্শনীয় আছে, কিন্তু মাঠে 2টি 6 মেরেছেন এবং প্রত্যেক দর্শকরা কিন্তু তার এই ব্যাটিংয়ে কিন্তু আনন্দিত, খুশি, মুগ্ধ হয়ে গিয়েছেন তার এই 2টি 6-এ। জেলা প্রেস একাদশকে করতে হবে 94, তারা করতে পারে কিনা দেখা যাক নির্ধারিত এই 11 ওভারে। এইমাত্র খেলা শেষ হলো বন্ধুরা, প্রথমে ব্যাট করেছিল ডিএম একাদশ, তো এরপরে আমাদের সাংবাদিক একাদশ ব্যাট করবে। তো 5 উইকেটে 93 রান করেছে ডিএম একাদশ, তো আমাদের যদি জিততে হয় তাহলে রান করতে হবে 94। তো দেখা যাক কি হয়, এখন দেখার যে তারা এখন কি রকম ব্যাটিং করবে সেটাই কিন্তু দর্শকরা আগ্রহে, অধীর আগ্রহে থাকবে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন কিনা। কত লক্ষ টাকা দাম এটা, আমার অপরের দামটা বলা যাবে না, কারণ এটা তো গিফটের মান, অমূল্য অমূল্য নাকি গিফট, কখনো অমূল্য হয় না, অমূল্য হয় একদম একদম। কেমন লাগছে খেলা? ফার্স্ট হাফে কিন্তু শুনেছেন আপনারা দুই ব্যাটসম্যান আমাদের জেলা প্রশাসনে একাদশের জুয়েল এবং পিওকাম ডিডব্লিউ সপ্তশী নাক্স দুজনে ভালো ব্যাট করেছেন, সেই সুবাদে রানটা দাঁড়িয়েছিল 93। এক বলে 13।
ব্যাটিং করতে নেমেছে তুহিনদা আর চন্দন, দেখা যাক কি হয়। বিদ্যুৎ দামের দুটি বল হয়ে গেল, খেলার প্রথম ওভার চলছে। চন্দন এবং তুহিনদা নেমেছে ব্যাটিংয়ে, প্রথম ওভার শেষ হলো। আউট, আউট, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। সাংবাদিক একাদশের এগারোতম ওভার খেলা শেষ হয়ে গেল। রান সংখ্যা, দলীয় রান সংখ্যা 38। খেলা শেষ বন্ধুরা, প্রশাসন একাদশ জিতে গেল। একটা ঘোষণা, বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান হাই স্কুলের মাঠে 20 তারিখে দেওয়া হবে। রানার্স উইনার্স সব 20 তারিখে দেওয়া হবে, 20 মে হাই স্কুলের মাঠে। ব্যাটো জোগাড়ো, ব্যাটো জোগাড়ো। খেলাই মাত্র শেষ হলো। সময় না, তুমি ব্যাট করতে পারলা না তো আজকে? কি হচ্ছে এটা, এই জন্য কি ব্লগ হচ্ছে? এ বাবা, ব্লগ একটা হাই করে দাও। গোপাল দা, অমিত দা, আমরা আজকে হেরে গেলাম বন্ধুরা। মাঠে গিয়ে হেরে গিয়ে হাসতে লজ্জা করে না? কিসের লজ্জা, খেলার মধ্যে হার জিত থাকেই। ক্রিকেট ম্যাচ, জেলা প্রশাসন বনাম সাংবাদিক একাদশ, সেই খেলা শেষ হয়ে গেল। এই খেলায় জেলা প্রশাসন প্রথমে ব্যাট করে 93 রান সংগ্রহ করে, আর তার উত্তরে সাংবাদিক একাদশ 38 রানে অল আউট হয়। খেলা শেষ, বাড়ি যাচ্ছি। খেলা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো খাওয়া দাওয়া করলাম। তো আমি এবং দাদারা সব আছে, তো বাড়ি যাচ্ছি এখন আর কি।
তো আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো আর কি। এইভাবে খেলাধুলার মাঝে মাঝে খেলাধুলা করা উচিত, যদি আমরা সময় পাই না খেলা। তো যাই হোক, আজকে প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আর এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। একদম। তো খেলাধুলা কমপ্লিট বাড়িয়েছি, আপনাদেরকে দেখালাম শেষ পর্যন্ত। ডিএম ম্যামের গাড়ি হয়তো এটা, হ্যাঁ ডিএম ম্যামের গাড়ি। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।